নওগাঁর মান্দায় বীর প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীকে শাকিল ও তার দুই বন্ধু মদ্যপান করে রাতের অন্ধকারে বাড়ির পাশের বিলে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ছাত্রীর পরিবার। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে মান্দা উপজেলার ভাঁস ইউনিয়নের পাকুড়িয়া মধ্যপাড়ায়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত ধর্ষক শাকিল সহ দুই বন্ধু। এ ব্যাপারে অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, অতি শীঘ্রই আসামিদেরকে গ্রেফতার করা হবে। এই বিলে চেংড়ি নিয়ে যায়, নিয়ে যা হাতে হাতে ধরা খায়, ধরা খায়। এবারে অসীম নাম্বার থেকে ফোন দিছে, এই ফোনের কারণে মানে আমার ভাই ওখানে 22 জন মানুষ গেছে মারার জন্য, দে আমার ভাই হতে পারে পালে চলে আইছে। বাড়ায় গই আল্লাহ ফলে সবাই যায় খোঁজা খাজা বিলের ভিতরে ছাওয়ার লিয়ে আইছি। এই জন্য আমি বিচার চাই, সুস্থ বিচার যে ছেলে আমার মেয়ে ভালোবাসে মেয়ে আমার।